আজি আমি আহিছোঁ মহামৃত্যুঞ্জয় মন্দিৰ, লগত আছে পংকজ। আমি পূজা অৰ্চনা কৰি আছোঁ, মন্দিৰটো আপোনাক দেখাই আছোঁ। তো ভিডিঅ' আপোনালোকে শেষলৈকে বনি থাকক, চাই পাব, গম পাব। চাই লওক মহামৃত্যুঞ্জয় সবতকৈ ডাঙৰ শিৱলিংগ পুৰা ভাৰতৰ ভিতৰত। এইটো নগাঁও বাইপাছৰ ওচৰতে আছে ন। পৃথিৱীৰ সবতকৈ ডাঙৰ পুরা আপনার চারিফালে ঘুরাই দেখাই আছো। মন্দিরের পুরা ভিতরত ক্যামেরা করবে এলাও নাই, দেখাও পারে না আপনার। পৃথিবীর ভিতরত বা আমার ভারতের ভিতরত অসমতে 126 ফুট শিৱলিংগটো স্থাপন কৰাৰ কাৰণটো হৈছে, মই শুনাত বহুত বছৰ আগতে ইয়াত বিঘু মহাৰাজ বহি তপস্যা কৰি আছিল। আৰু তেখেতে তপস্যা কৰোঁতে গম পালে যে ইয়াত শুক্ৰাচাৰী মহাৰাজ বহুত বছৰ আগতে তেখেতেও তপস্যা কৰিছিল। আৰু তেখেতে তপস্যা কৰোঁতে তেখেতে এটা ইয়াত শিৱলিংগ স্থাপন কৰিছিল। সেই মৰ্মে ইয়াত অসমত ভাৰতৰ ভিতৰত ডাঙৰ শিৱলিংগটো নগাঁৱত স্থাপন কৰা হৈছে। মন্দিরটো বেকসাইডর হয় আর মন্দিরটো বহুত বছর আগতে ইয়াত বলে কোনো ভিগু মহারাজে ইয়াত প্রতিষ্ঠা করেছে। তারপর ইয়াত মন্দির বনার পরিকল্পনাটা হয়েছে আর এই মন্দিরটো উদ্ঘাটন করবলে অমিত শাহ নরেন্দ্রমোদী তেখেতলোকে আহিছে। আর ব্লগটো আজি সরু হয়েছে, সাকে যিমানটো পারে চাব, শেয়ার করব। ধন্যবাদ। এনেকৈ আমাৰ মন্দিৰ ঘূৰি আহোঁতে ৰাতি হৈ গ'ল। আৰু এইটো আমি যিটো ফুটেজ দেখাই আছোঁ, এইটো হ'ল ভোমৰাগুৰি নতুনকৈ উদ্ঘাটন হোৱা ব্ৰিজটো। ৰাতিৰ দৃশ্যটো খুব ভালেই লাগে, সেইকাৰণে ৰেকৰ্ড অলপ কৰি আপোনালোকক দেখা দিলোঁ। তো ধন্যবাদ, আশা কৰিছোঁ ভিডিঅ'টো চাই ভাল পালে।